মাছের সাথে এ কেমন শত্রুতা? ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের পানামি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক মৎস্য চাষির পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। রাতে সদর উপজেলার ওই গ্রামের মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী ওই গ্রামের বাবুল মণ্ডল জানান, তার বাড়ির পাশের পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন। পুকুরে তিনি 8 মাস আগে বিভিন্ন জাতের 5 মন মাছের পোনা ছাড়েন। কিছুদিনের মধ্যেই মাছগুলো বিক্রি করার আশা করছিলেন তিনি। সোমবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে মাছগুলো ভেসে উঠতে দেখেন। দুপুর পর্যন্ত পুকুরের সকল মাছ মরে ভেসে উঠেছে, এতে তার প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে। বাবুল মণ্ডল অভিযোগ করে বলেন, বেশ কয়েকদিন যাবৎ প্রতিবেশী সমীর মোল্লার সাথে তার বিরোধ চলে আসছিল। গত 4 দিন আগে তার পুকুরে ঘিরে দিলে তিনি মাছ মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। রোববার রাতে তারা বাড়িতে মিটিংও করেছে। আমাদের পুরো সন্দেহ, সমীর মোল্লা ও তার লোকজন আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে নিয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।